আমরা যে ধরনের তেলযুক্ত খাবার খাই, আমার আব্বাজি বলতেন একটা দোকানে 22 বছরের পুরনো তেল থাকে, কেন দোকানের বয়স 22 বছর, তেল ততটুকু থাকে ও কিন্তু ফেলে দেয় না, পরের দিন আবার এটা ব্যবহার করে। তো এই 22 বছরের পুরনো তেল খাবার খেয়ে 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব না। জাতীয় স্বাস্থ্যের জন্য এটা ভয়ঙ্কর হুমকি স্বরূপ। আমরা বিয়ে বাড়িতে জন্মদিনে যে ধরনের অয়েলি খাবার খাই এবং যত রকমের খাবার অপচয় করি, আমার মনে হয় এটা খুব সিরিয়াসলি আমাদের ভাবা দরকার। এই খাবারকে বাংলাদেশের মানুষের যে স্বাস্থ্য হবে এবং যে ধরনের অসুখ বিসুখ তাদের তৈরি হবে, এইটা নিয়ে সামনের 21 শতকের যে মেধাবী সৃজনশীল জাতি আমরা চাই, সেইটা সম্ভব না। কাজে সাউল যেটা উদ্যোগ নিয়েছে, আমি চাই বিয়ে বাড়িতে কবে এরকম তেলমুক্ত খাবার আমাদের পরিবেশন করা হবে, আমি সেই স্বপ্নের আশায় আছি, আমি সাউলের সাফল্য আশা করছি।